দলের পক্ষ থেকে স্বচ্ছ থাকার জন্য যত রকমভাবে আমাদের পাশে থাকা যায় আমরা আছি ওনার পাশে। প্রথমে খাওয়া যায়নি কারণ সত্যি আমি উৎসাহিত ভাবে বের হইনি, কেমন লাগবে সেটা এটাই সত্যি কথা। যে রাস্তা জুড়ে যেভাবে মানুষ দাঁড়িয়ে আছে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা মন্দির, মানে এর মধ্যে আমরা তিন চারটে মন্দির ঘুরেছিলাম, যেটা প্রত্যেকটা পাড়ায় সে মন্দির খুব জাগ্রত, তা তাদের মন্দিরে নিয়ে গেছে এবং প্রত্যেকে কি বলবো, এই আপনি যেটা বললেন সবাই কেউ দু ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে আছে, না নামতেই হবে গাড়ি থেকে ছবি তুলতেই হবে। এবারে আমি তো ভালো মানুষ, এবারে এবারে সবাই আপনার মেটাতে মেটাবেন, আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। আমি সরি, মানে আমি সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সবাই এত আপনার এত এত ভালোবাসা না, মানে সত্যি আমি ভাবছিলাম যে আমার তো 10 বছর হয়ে গেছে সাংসদ হিসেবে এবং ধৈর্য হিসেবে 18 বছর হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে 2024 দাঁড়ালে শুভেচ্ছা আপনারা আসবেন না, ভেবেছিলাম সবার লোকসভা 10 বছর হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে 2024 সবচেয়ে বেশি আপনারা এসছেন এবং আশীর্বাদ করছেন, এইটাই পাওয়া। এবং শুধু স্টেটে গেছি, আমি নর্থ বেঙ্গলে গেছি, মালদা, ওইদিকে দক্ষিণ দিনাজপুর, যেখানে যেখানে যাচ্ছি মানুষ আসছে এবং অদ্ভুতভাবে আমার কথা শুনছে, মানে আমার বক্তৃতা শুনছে, মানে আমি আমার বক্তৃতা করেছি ভালো করতে লাগলাম। আপনারা যে সম্মানটা দিয়েছেন জয় করি তার জন্য মাথার জন্য প্রত্যেকে ধন্যবাদ। এবং যারা যারা হয়তো টিভি দেখবেন আপনাদের মোবাইলে হয়তো হয়তো ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছি, এবং যারা যারা হয়তো এখন মোবাইলে দেখবে অত্যন্ত ধন্যবাদ। আর মাত্র 2-4 দিন বাকি আছে আমাদের নির্বাচনের জন্য, আজকে 19 তারিখ 23 তারিখ অব্দি লাস্ট প্রচার, কিন্তু যেই এই 2024 নির্বাচনে দীপক অধিকারী দেবকে যেইভাবে মানুষ ভালোবাসা দিয়েছে, শুধু তৃণমূল কংগ্রেস বলবো না, এই সমস্ত দল সমস্ত দলের কর্মীরা আপনার তো আছেন, প্রশস্তি মন থেকে আপনাদের সকল দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জিতলে কি ভয় পাই না, জীবনে হার জিতলেই থাকে, কিন্তু এটা সবচেয়ে একটু আগে বললো কথা শুনছে লোকে, কথা আমার শুনে তোমার শুনছে বলতেই দিচ্ছে মাই তো কথা শুনছে কেমন আছে মানুষের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে তাহলে শুধু এই নির্বাচন নয় জীবনের যে কোনো লড়াইয়ে আমি এমনি জিতে যেতে পারবো, সেজন্য আপনাদের পাশে পাশে থাকা খুব দরকার। আরেকবার জিজ্ঞেস করছি আপনার পাশে আছেন তো, দুটো জেলে বলে দিই আমি প্রথম কথা বিরোধী দলকে, আরে দাদা কথা কথা আরে গ্রামে একটু এক্সাইট হয়ে গেছে,
কিন্তু ঘাটা লোকসভা কেন্দ্রে যত 10 বছর দিয়েছি ঘাটা লোকসভা কেন্দ্রে এইসব আক্রম আক্রম চলবে না। এইখানে যত বেশি তুমি মানুষকে ভালোবাসা দেবে তত বেশি মার্জিনে জিতবে, এইটাই হচ্ছে কাশ্মীরের মানুষের কালচার। এইখানে যত বেশি মানুষকে সম্মান করবে তত বেশি মার্জিনে জিতবে, এইখানে যত বেশি ভালো ব্যবহার করবে মানুষের সাথে তত বেশি মার্জিনে জিতবে। তো সেই জন্য কে কি বলছে দেখার দরকার নেই, যদি তোমার দল এবং তুমি যদি কাজ করে থাকো তোমাকে কাউকে আক্রমণ করতে হবে না, মানুষ এমনি তোমাকে ভোটটা দেবে। আমি আমার কাছে নির্বাচন আমার কি জানে যে আপনারা বিশ্বাস করছেন কি করছেন না, কাকে বেশি বিশ্বাস করছেন, কোন দলকে বেশি বিশ্বাস করছেন, কোন দলকে বেশি বিশ্বাস করছেন, কোন পার্টিকে বেশি বিশ্বাস করছেন, এটাই হচ্ছে নির্বাচন। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো, যেহেতু আমার দল 13 বছর ধরে রাজ্য সরকারে আছে এবং আমি আমার 10 বছর কি করতে পেরেছি সেগুলো আপনাদের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় তবে কি আমার আপনারা আমাকে ভোটটা দেবেন, জানি আপনারা অনেক ধরনের ওয়েট করছেন, বেশি সময় নেব না, দিন কথা দিলাম 10 বছর। আমাদের দল 13 বছর ধরে রাজ্য সরকারে আছে, 13 বছর কথা বলবো না। আমার মনে আছে 3 বছর আগে 2021 নির্বাচন বিধানসভা নির্বাচনে আমরা সবাই জানি দলের হয়ে আমাকে বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হবে। 2021 নির্বাচনের সময় আমরা গ্রামে গ্রামে বলতাম দুটো প্রকল্পের মধ্যে একটা প্রকল্প ছিল লক্ষ্মী ভাণ্ডার আর একটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড। আমরা গ্রামে গ্রামে বলতাম যে আপনারা যদি ভোট দেন এইবার মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের নেত্রী লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প নিয়ে আসা হবে। তখন বিরোধী দল বলতো এটা লক্ষ্মীর ভাণ্ডার নয়, এটা ঠকের ভাণ্ডার, এই ভাণ্ডার কোন জন্য ভোট দিয়ে হবে না, এগুলো ভোট নেওয়ার ভাবতা। তখন আমার মনে হচ্ছে ওরা ভুল নয়, ওরা একদম ঠিক বলছে। কারণ যে দল নিজের প্রতিশ্রুতি আজ অব্দি রাখতে পারেনি তাহলে এটা ভাববে, একটু মনে করে দিই আপনাদের ওরা কি কি প্রতিশ্রুতি দিয়েছিল 2014 আগে, কটা রেখেছে কটা রাখেনি আপনারাই জবাব দিন। আমার এখন মনে হচ্ছে 2014 আগে তারা বলেছিলেন যে 400 টাকা করে গ্যাসের সিলিন্ডার দেবে, আজকে সেই গ্যাস সিলিন্ডারের দাম 1200 টাকা। তারা বলেছিলেন ডিজেল আর পেট্রোলের দাম 40 টাকা 50 টাকা হবে, আজকে সেই ডিজেল আর পেট্রোলের দাম 100 টাকা এবং 110 টাকা। তারা বলেছিলেন প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে, বাবা আর যদি আসেনি। তারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে, 2 কোটি চাকরি তো দূরের কথা, আজকে দেশের চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় পৌঁছেছে। এবং সেই দল যদি এটা বলে যে লক্ষ্মীর ভাণ্ডার ভাণ্ডার হবে না ঢকের ভাণ্ডার, তো এটা তাদের কোনো দোষ নেই, কারণ তারা সবসময় ঢকের ভাণ্ডার দিয়ে এসছে এবং ভোট দিয়ে গেছে। কিন্তু না, আমাদের দল সেরকম নয়, আপনারা আমাদেরকে বিশ্বাস করেছিলেন এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল আপনাদের জন্য, আপনাদের বিশ্বাসের জন্য। এবং আমাদের দল আমাদের নেত্রী তৃতীয়বারের শপথ নেবার 6 মাসের মধ্যেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাকে বাস্তবিক করেছিল এবং যেই লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল 500 টাকা দিয়ে, আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা এবং 1200 টাকা দেওয়া হচ্ছে। এবার আপনারা কাকে বিশ্বাস করবে, যেটা বললাম নির্বাচন হচ্ছে যে কথা দিয়ে কথা রাখে এটা নিয়ে নির্বাচন, তাকে আপনারা বেশি বিশ্বাস করবেন। কিন্তু না, আজকে সমস্ত রাজনীতির মধ্যে ধর্ম এইভাবে ঢুকে গেছে, দূরের মধ্যে এরকম জল ধরে আলাদা করতে পারবেন না, সবসময় ধর্ম। আমি বুঝে উঠতে পারছি না এই নির্বাচন কিসের জন্য নির্বাচন, এই নির্বাচন জেতার পর আমি কতগুলো মন্দির করব না আমি কতগুলো মসজিদ করবো, এটা নির্বাচন একদমই না। এই নির্বাচনটা হচ্ছে কে জেতার পর কতগুলো স্কুল করবে, কে জেতার পর কতগুলো হসপিটাল করবে, কে রাস্তা করবে, কে মানুষকে ভালো রাখবে, সে হিন্দু হোক মুসলমান হোক বা যে কোনো ধর্ম হোক, কে ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন।
ঠিক আছে, স্টুডেন্টদের জন্য 18% জিএসটি লাগিয়ে কেন্দ্র সরকার, এটা হলো কেন হবে? আপনার কাকে বেশি বিশ্বাস করবেন? ধর্ম যেভাবে এগিয়ে আছে, আমি একটাই কথা বলব, যে দল ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে তার হাত একদম শক্ত করবেন না। হসপিটাল হবে না, রাস্তা হবে না, জল হবে না, কিচ্ছু হবে না, এবং তার দোষটা কিন্তু শুধুমাত্র আপনাদের, কারণ আপনারা জানতেন এই দলটা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। এবং যদি আমি আমার দলের কথা বলি, আমার দল এটা কোনদিনও বলেনি, এই লক্ষ্মীর ভান্ডার মানে শুধু হিন্দুদের জন্য, সবুজ সাথী কন্যাশ্রী শুধুমাত্র মুসলিমদের জন্য, বা আমাদের সমস্ত প্রকল্পগুলোকে এই হিন্দু আর মুসলিমদের মধ্যে বাঁটিয়ে দেওয়া হয়েছে, একদমই নয়। সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য, সে হিন্দু হবে, মুসলমান হবে, যে কোনো ধর্মের হোক না কেন, এবং শুধু তাই নয়, এই লক্ষ্মীর ভান্ডার যদি কথা বলি, এটা শুধু তৃণমূল কংগ্রেসের বাড়িতে যাচ্ছে না, বা তৃণমূল কংগ্রেসের মহিলাদের কাছে যাচ্ছে না, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা সিপিএম কংগ্রেস বিজেপি তাদের বাড়ির মেয়েরাও পাচ্ছে। এটাই হচ্ছে দলের কাজ, এটা হচ্ছে সরকারের কাজ, এই সমস্ত দলকে এক রাখা। ঘন ঘন যদি বলি, দেশের প্রধানমন্ত্রী শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নয়, সারা দেশের মুখ্যমন্ত্রী, সারা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সারা দেশের প্রধানমন্ত্রী, ওনাদের দুজনকে সবাইকে নিয়ে চলতে হবে, শুধু হিন্দু মুসলিম করলে চলবে না। তো আপনাদের একটাই অনুরোধ করবো, যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমি ঠিকঠাক কাজ করেছি, বা এদের মধ্যে লোকই দরকার সাংসদে, তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। আমি দাসপুরে আছি, দাসপুরে অনেকগুলো নদী আছে, এই অতিরিক্ত বৃষ্টি হলে নদীর ওভার হয়ে যে বন্যাটা হয়, আমি কথা দিয়েছিলাম 2014 থেকে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে লড়বো, আজকে 2024 দশ বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা অ্যাচিভ করতে চলেছি। আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন, এবং আজকে অভিষেক করলেও 6 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আমি যে কথাগুলো আপনাদেরকে দিয়েছিলাম সেই সমস্ত কথাগুলো রেখেছি, শুধু তাই নয়, লকডাউনের সময়, করোনার সময় কাশ্মীরে অনেক ছেলেমেয়েরা সোনার কাজের জন্য অন্য স্টেটে ছিল, তারা যখন লকডাউনে আটকে গেছিল, আপনার সাংসদ পালিয়ে যায়নি, প্রত্যেকটা মানুষ যারা যারা আমাকে আমার কাছে পৌঁছেছিল, তাদেরকে বাড়ি ফেরানো থেকে আরম্ভ করে হসপিটালে অনেক মানুষ বেড পাচ্ছিল, তাদেরকে হসপিটালে অ্যাডমিশন করা থেকে, এমন অবস্থা হয়েছে যে আমার অফিসটাকে, আমরা ঘাটালে যে অফিসটা আছে সেই অফিসটাকে আমরা হসপিটাল করে দিয়েছিলাম, কারণ হসপিটালের জায়গা ছিল না পেশেন্টদেরকে ভর্তি করার জন্য। এটা একটাই কারণ বলা চলে যে আপনাদের আপনাদের সাংসদ আপনাদেরকে ছেড়ে পালায়নি। এই শতকের সবচেয়ে বড় মহামারী ছিল করোনা, যখন সব বড় বড় নেতারা বাড়ির মধ্যে ছিল, তখন আপনার সাংসদ কলকাতায় বসে ছিল না, ঘাটালের মধ্যেই ছিল এবং মানুষকে ভালো রাখার চেষ্টা করছিল। 25 মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আপনার এই ভাই ঠিকঠাক কাজ করেছে, তাহলে আপনারা জানেন তাকে আপনার ভোটটা দিতে চলেছেন। যদি মনে হয় আপনার আমাকে ভোটটা দেবেন এটা বলতেই হবে, তাহলে আমাকে পিছন থেকে আমার দলের কর্মীরা বলবে এটা কেন বললেন। যদি আপনাদের মনে হয় আপনারা আমাকে ভোটটা দেবেন, তাহলে ওই কত নম্বর বাটন দিবে, আমার জন্য আপনাদের আশীর্বাদ যথেষ্ট। ভালো থাকবেন, অনেকটা ধন্যবাদ।